আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় সুইট অ্যান্ড স্পাইসি চিকেন লেগস রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি চারটি। চিকেনগুলো এভাবে একটু কেটে নিলে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে। একটা বোলের ভিতরে হালকা কুসুম গরম পানি, লেবুর রস ও লবণ দিয়ে পিসগুলো এর ভিতরে দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে এখন পিসগুলো ভালো করে ধুয়ে পানি ছেঁকে নেব। এভাবে ধুয়ে নিলে ফার্মের মুরগিতে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। আর আমরা সবাই জানি ফার্মের মুরগি অতটা স্বাস্থ্যকর না, তাই এর ভিতরে খারাপ কিছু থাকলে সেটাও চলে যাবে। তো সামান্য কয়েকটি মশলা দিয়ে আমি এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভরা ভরা 1 চা চামচ। আপনারা একটু বেশি স্পাইসি করতে চাইলে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচও দিতে পারেন, বা আপনার মরিচে কেমন ঝাল সেটা বুঝে দিবেন। ম্যারিনেট করে এক সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে আটা নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো, চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এখন দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে একটু বেশি ক্রিস্পি হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এভাবে কোট করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এভাবে সবগুলো ভালোভাবে কোট করে নিলাম। এখন চলে এলাম চুলায়। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিলে তারপরে পিসগুলো দিলে কোটিংটা ভালোভাবে চিকেনের সাথে লেগে থাকে, খুলে যায় না। একটা সাইড মোটামুটি একটু কালার আসলে তখন উল্টে দিতে হবে। এভাবে দুটো সাইড করে নিয়ে এরপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এতে করে আস্তে আস্তে ভেতর পর্যন্ত কুক হবে। তো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল ফ্রাইও করে নিতে পারেন, এতে করে আরও ক্রিস্পি হবে। আমি অবশ্য একবারই করে নিয়েছি। এখন চুলায় আর একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা যে কোনো তেলও দিতে পারেন। বাটারটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 1/4 কাপ পরিমাণ। মধু দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও দিতে পারেন। এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, বলক চলে আসলেই দিতে হবে সেই ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো এর ভিতরে দেওয়ার সেই ভিডিও ফুটেজটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। নেড়ে চেড়ে সসটা চিকেনের সাথে মিশিয়ে নিলেই হবে, খুব বেশি সময় লাগে না এটা হতে। এই যে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন এই সসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানির সাথে সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি নুডলস। নুডলস রান্না করতে আমরা সবাই জানি, তবে চিকেনের সাথে এভাবে নুডলসটা করে নিলে দেখবেন বাসার ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে থাকা মশলা। আর এই চিকেনের রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে, আপনি কাউকে একবার করে খাওয়ালে সে আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।